আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে যা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, ইসলামের দৃষ্টি স্বামী স্ত্রীর সহবাসের সঠিক নিয়ম। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সঙ্গম তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রমই হয়ে ওঠে কল্যাণ ও সওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। এর রয়েছে কিছু নিয়ম নীতি, পাঠকের জন্য তা তুলে ধরা হলো। স্ত্রী সহবাসের রয়েছে কিছু নিয়ম। এক, স্বামী স্ত্রী উভয়ে পাক পবিত্র থাকতে হবে। দুই, কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমরত হবে না। তিন, মুস্তাবা হলে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা, ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে মনে পড়ে পড়ে নেওয়া। চার, সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহ রসুলের সুন্নত। দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা। ৬, পর্দা ঘেরা স্থানে সঙ্গম করবে। ৭, সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার, চুম্বন, স্তনমর্দন ইত্যাদি করবে, কোনোভাবেই কেবলামুখী না হওয়া। ৯, স্বামী স্ত্রী উভয়ই একেবারে উলঙ্গ হবে না। ১০, বীর্যপাতের পর ততক্ষণ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ১১, বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। ১২, নিয়ত ঠিক করুন। হযরত আলী রাসুল তার আসিয়ত নামায় লিখেছেন যে সহবাসের ইচ্ছা হলে এই নিয়তে সহবাস করতে হবে যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নিকার ও ভালো সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সেই সাথে উদ্দেশ্য পূরণ হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।